আপনারা দেখতে পাচ্ছেন সবাই WBMCC থেকে যেটি আজকে NRS মেডিকেল কলেজে MBBS UG ডেন্টাল অ্যাডমিশনের জন্য সবাইকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু NMC-র পারমিশন না দেওয়ায়, ন্যাশনাল মেডিকেল কমিশন এটিকে পারমিশন না দেওয়ায় সেই নোটিশটি তারা কিন্তু উইথড্র করতে বাধ্য হলো। এবং উইথড্র করলো এমন টাইমে করলো বিকেল 4টার পরে, অনেক স্টুডেন্ট বহু দূর দূরান্ত থেকে, প্রায় 100 স্টুডেন্ট, 300-400 উপরে স্টুডেন্ট কিন্তু এখানে ভিড় করেছিল অ্যাডমিশনের জন্য, সিট নেবার জন্য। কিন্তু এটিকে ন্যাশনাল মেডিকেল কমিশন এটিকে মান্যতা দিচ্ছে না বলে কিন্তু WBMCCও এটিকে কিন্তু রদ্দ করেছে। তাই মনে রাখতে হবে, ন্যাশনাল মেডিকেল কমিশন পারমিশন ছাড়া কিন্তু যে কোনো রাজ্যে যে কোনো স্টেটে অ্যাডমিশন নেওয়া কিন্তু অসম্ভব। যদিও নিয়ে থাকেন সেটি ইনলিগেলভাবে হবে, তাই কিন্তু চোখ কান কিন্তু খোলা রাখবেন, কোনো প্রতিশ্রুতির মধ্যে যাবেন না। গভর্নমেন্টের অর্ডার ফলো করুন, NMC-র অর্ডার ফলো করুন। NMC অর্ডার না ফলো করলে কিন্তু পরবর্তীকালে টাকা পয়সা কিন্তু আপনাদের কিন্তু জলে যেতে পারে। কোনো কলেজের কথায় না এসে ডাইরেক্ট গভর্নমেন্টের পোর্টালে গিয়ে তাদের অর্ডার ফলো করুন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কমিশনও কিন্তু অর্ডারটা তুলে নিতে বাধ্য হয়েছে, যেহেতু NMC অর্ডার দেয়নি। তাই NMC-র অর্ডার প্লাস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কমিশনের অর্ডার কিন্তু অবশ্যই ফলো করুন। মনে হয় এবছরের মতন অ্যাডমিশন এখানে শেষ, এবছর আর তো কোনো চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি না। অর্ডার অনুযায়ী কিন্তু কোনো চান্সেস দেখতে পাচ্ছি না। তাই অবশ্যই যদি কোনো কিছু আপডেট আসে NMC-র ওয়েবসাইট ফলো করবেন, সেখানে কোনো আপডেট আসা মাত্রই আমরা এডওয়ার্ড গুরু চ্যানেল আপনাদেরকে অবশ্যই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাই এডওয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন, আমরা অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করতে থাকব। কোন টাইমে কী হচ্ছে সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক কলেজে ভর্তি নিন।